নমস্কার এবং স্বাগতম। আজকে আমরা শুরু করতে চলেছি মডেল অ্যাক্টিভিটি টাস্ক তৃতীয় শ্রেণী স্বাস্থ্য ও শারীরশিক্ষা পার্ট টু। এটা ফেব্রুয়ারি 2022-এর, যার পূর্ণ মান হচ্ছে 15। এটা ফেব্রুয়ারি 2022-এর দ্বিতীয় মডেল অ্যাক্টিভিটি টাস্ক। তো চলে যাই সরাসরি প্রশ্নে, প্রশ্নটাকে একটু দেখিয়ে দিই আপনাদের। তো এটা হচ্ছে প্রশ্ন, এখানে সব কিছু নিচের প্রশ্নগুলো উত্তর দাও, সব এক নম্বরের। চলে যাই প্রথম প্রশ্ন, এখানে বলেছে প্রতিদিন করে ভিডিওটিকে পালন করলে কি কি সুবিধা হয়। প্রতিদিন সু অভ্যাস পালন করলে দেহ ও মন ভালো থাকে। এরপর খ নাম্বার, প্রতিদিন বাড়িতে তুমি কি কি কাজ করো তার তালিকা তৈরি করো। এখানে উত্তর হচ্ছে, প্রতিদিন আমি বাড়িতে বই গোছানো, নিজের জামা কাপড় ধোয়া, জুতা সাফাই ইত্যাদি করে থাকি। এরপর গ নাম্বারে চলে যাই, প্রতিদিন কি কি অনুশীলন করলে আমাদের মন সুস্থ ও সরল থাকবে। এর উত্তর হচ্ছে, প্রতিদিন যোগাসন করলে আমাদের মন সুস্থ ও সবল থাকবে। এরপরে ঘ নাম্বার, তুমি নিজে অনুশীলন করো এমন যে কোনো দুটি যোগাসনের নাম লেখো। এর উত্তর হচ্ছে, আমার অনুশীলন করা দুটি যোগাসনের নাম হলো পদ্মাসন ও শবাসন। পদ্মাসন ও শবাসন বানানটি দেখে দেখে লিখবে। এরপরে চলে যাই উম নম্বরে, স্কুলে কী কী শেখা যায়, স্কুলে কী কী শেখা যায়। তো এটার উত্তর আমরা লিখবো, স্কুলে পড়াশোনা, যোগাসন ইত্যাদি শেখা যায়। স্কুলে পড়াশোনা, যোগাসন ইত্যাদি শেখা যায়। এরপরের প্রশ্ন চ নাম্বার, কে কারা কারা তোমার গুরুজন তা লেখো। কারা কারা তোমার গুরুজন তা লেখো। এর উত্তর হচ্ছে, শিক্ষক শিক্ষিকা, পিতামাতা এবং আমার থেকে বড় সকলেই আমার গুরুজন। এখানে উত্তর হবে, শিক্ষক শিক্ষিকা, পিতামাতা এবং আমার থেকে বড় সকলেই আমার গুরুজন। এরপরে চলে যাই ছ নম্বরে, এই ছ নম্বরে বলেছে, কোন কোন কাজ তোমাদের নিজেদের করা উচিত তা তালিকাভুক্ত করো। কোন কোন কাজ তোমাদের নিজেদের করা উচিত তা তালিকাভুক্ত করো। এখানে উত্তর হচ্ছে, স্নান করা, দাঁত মাজা, নিজের জামা কাপড় ধোয়া, নিজের ঘর গোছানো ইত্যাদি। এখানে উত্তর হচ্ছে, স্নান করা, দাঁত মাজা, নিজের জামা কাপড় ধোয়া এবং নিজের ঘর গোছানো ইত্যাদি। এরপর বর্গজ নম্বর, এখানে বলছে, কোন সময়ের চেয়ে জীবনের অনেক মূল্যবান বলে তুমি মনে করো তা লেখো। কোন সময়ের চেয়ে জীবন অনেক মূল্যবান তা তুমি তোমার মতো করে লেখো। এটার উত্তর হবে, বর্গজ নম্বরের উত্তর হবে, কারণ জীবন না থাকলে সেই সময় দিয়ে কিছুই করা যাবে না। এর উত্তর হচ্ছে, কারণ জীবন না থাকলে সেই সময় দিয়ে কিছু করা যাবে না। এরপর ঝ নাম্বার, খাবার কেন ঢেকে রাখতে হয় তা লেখো। এর উত্তর হচ্ছে, যাতে সেখানে কোনো মশা মাছি বসতে না পারে। এর উত্তর হচ্ছে, যাতে সেখানে কোনো মশা মাছি বসতে না পারে। এরপরের প্রশ্ন, থুতু অতি নোংরা জিনিস। এরপরের প্রশ্ন হচ্ছে, থুতু অতি নোংরা জিনিস ব্যাখ্যা করো। এর উত্তর হচ্ছে, থুতু অতি নোংরা জিনিস, রোগ জীবাণু ভরা, যেখানে সেখানে ফেলা মানে সবার ক্ষতি করা। থুতু অনেক নোংরা জিনিস, রোগ জীবাণু ভরা, যেখানে সেখানে ফেলা মানে সবার ক্ষতি করা। চলে যাই এর পরের প্রশ্ন ট নাম্বার, প্রতিদিন শোয়ার আগে আমাদের কি কি করতে হবে। প্রতিদিন শোয়ার আগে আমাদের কি কি করতে হবে। তো এটার উত্তর হচ্ছে, প্রতিদিন শোয়ার আগে আমাদের ব্রাশ করতে হবে এবং মশারি টাঙাতে হবে, বিছানা পরিষ্কার করে নিতে হবে। প্রতিদিন শোয়ার আগে আমাদের ব্রাশ করতে হবে, বিছানা পরিষ্কার করে নিতে হবে। এরপরে ছ নাম্বার, খেলাধুলা করলে আমাদের কি কি উপকার হয় তা লেখো। এর উত্তর হচ্ছে, খেলাধুলা করলে দেহ মন ও স্বাস্থ্য ভালো থাকে। খেলাধুলা করলে দেহ মন ও স্বাস্থ্য ভালো থাকে। এরপরের প্রশ্ন, আমাদের কি কি খাওয়া অত্যন্ত প্রয়োজনীয় তা তালিকাভুক্ত করো। আমাদের কি কি খাওয়া অত্যন্ত প্রয়োজনীয় তা তালিকাভুক্ত করো। এর উত্তর হচ্ছে, ভাত, ডাল, বিট, গাজর, বাঁধাকপি, দুধ, ডিম ইত্যাদি প্রোটিন জাতীয় খাবার। ভাত, ডাল, বিট, গাজর, বাঁধাকপি, দুধ, ডিম ইত্যাদি প্রোটিন জাতীয় খাবার। আমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক তৃতীয় শ্রেণী স্বাস্থ্য ও শারীরশিক্ষা পার্ট টু ফেব্রুয়ারি 2022-এর যে দ্বিতীয় মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া রয়েছে সেটি সম্পন্ন হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।